কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে রবিবার উদয়পুর রাজর্ষী কলা কেন্দ্রে অনুষ্ঠিত হয় বুদ্ধিজীবী সম্মেলন যার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ও রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ভাষণ রাখতে গিয়ে বলেন উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন ভারতবর্ষে জারি হয়েছিল জরুরি অবস্থা যা গোটা ভারতবর্ষকে লজ্জিত করেছে সে সময় গোটা বিশ্বের কাছে সেই জরুরি অবস্থার প্রভাব এবং অভাব এই রাজ্যে পড়েছিল তৎকালীন সময় তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী সুকুময় সেনগুপ্ত ওনার সাথে যারা ছিল সে সময় তারাও আতঙ্কিত ছিল এই জরুরি অবস্থা চলাকালীন সময় বহু নেত্রীকে জেলে পাঠানো হয়েছিল তৎকালীন সময় সাংবাদিকদের কণ্ঠ রোধ পর্যন্ত করা হয়েছিল এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন উনিশশো সালে রাজ্যে জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সরকারে আসার পর থেকে গোটা রাজ্যে পাঁচ বছরে গুন্ডা রাজ তৈরি করেছিল তৎকালীন করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র লুট হয়েছে কেরলেও একই কায়দায় গণতন্ত্র লুট হয়েছে উনিশশো সালের পর থেকে বিভিন্নভাবে গণতন্ত্রকে কণ্ঠ রোধ করা হয়েছে রাজ্যের বুকে দু হাজার আঠারো সালের বিধানসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এবং মুক্তি পায় রাজ্যবাসী মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরায় কৃষিক্ষেত্রে পি এম কিষাণ যোজনায় দু লক্ষ সাতচল্লিশ হাজারেরও বেশি কৃষককে ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে তাতে ব্যয় হয়েছে পাঁচশো কোটি ষোলো লক্ষ টাকা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় প্রায় দশ দশমিক শূন্য আট লক্ষ কৃষককে বিমার আওতায় আনা হয়েছে রাজ্যের বাজেট থেকে প্রিমিয়াম দেওয়া হচ্ছে তাতে খরচ হচ্ছে কুড়ি কোটি তিরাশি লক্ষ টাকা এছাড়া কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন লক্ষ সাত হাজার কৃষককে কৃষি ঋণ দেওয়া হয়েছে আপর দিকে স্বাস্থ্য ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন দু সাল থেকে রাজ্যের বুকে তেরো লক্ষ আয়ুষ্মান কার্ড বিলি করা হয়েছে এর মধ্যে দু লক্ষ সেটেল করা হয়েছে তাতে একশো কোটি টাকা খরচ করা হয়েছে এছাড়া এদের মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রের অগ্রগতির বিভিন্ন বিষয়ও তুলে ধরেন বুদ্ধিজীবীদের সামনে অধিক স্কুল এখানে অনেক অনেক রকমের কথাবার্তা আমরা বিভিন্ন কর্মার থেকে আমরা শুনছি আমাদেরই সব সরকার রাজ্যে এক হাজার চারশোটির করে স্কুল বড় ভাষাকে ভীষণ হিসাবে চালু করেছে আগ্রহতলা শিকার বিল এখানে অনেক আগে তোলা যার বয়স্ক আছে করেছেন শিখার বিল এদ হোক এবং আগ্রহ এটা কোথায়ভাবে শিকারবিল এদক এবং সেই শিকার বিল এপককে অনেক আমরা সেই প্রকোটাইল গিয়ার কুম্বিরা আমরা দেখেছি কিন্তু আমাদের মানবীয় প্রধানমন্ত্রী এই আন্তর্জাতিক ঠিক যে আমাদের বিমানবন্দর সেটা উনি মহারাজ বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে চালু করেছে এবং পরিকথাম উন্নয়নের ক্ষেত্রে রাজ্যে প্রায় 5 লক্ষ যোগ্য সুবিধা সুবিধাভোগীদের জন্য আমরা প্রধানমন্ত্রীর কারণে সেটা আমরা বরাদ্দ করেছি। রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন